যে বুলেট হাসিনাকে এতিম করেছে সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে, বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে বুলেট 1975 সালের 15 আগস্ট শেখ হাসিনাকে এতিম করেছে, সেই একই বুলেট বেগম জিয়াকে 1981 সালের 30 মে বিধবা করেছে। সোমবার 28 অগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে রমনার আইএবি চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান 1975 সালে শেখ হাসিনাকে মারতে পারেনি, কিন্তু 2004 সালের 21 অগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে তার ছেলে তারেক রহমান। তিনি বলেন, পলাশির প্রান্তরে বাঙালিকে যে মির্জাফরের দল পরাজিত করেছিল, তেমনি 75-এ জিয়া মোশতাক গং পরাজিত করে বাঙালিকে। বিএনপির আন্দোলন নিয়ে কাদের বলেন, তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, লন্ডন থেকে অনলাইনে ডাক দিয়ে আন্দোলন হয় না, বিএনপির আন্দোলনে জনগণ নেই, আছে কেবল নেতাকর্মী। তিনি আরও বলেন, জনগণ যে আন্দোলনে নেই সেই আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয়নি, বাংলাদেশেও হবে না। বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কাদের বলেন, রাজনীতি করুন তবে ষড়যন্ত্র করবেন না, রাজনীতি করুন কিন্তু মানুষ পড়ালে খবর আছে।